নমস্কার স্রাংচাতির পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছি গ্রেসি। আজ 21/11/2022 বিকাল 3 ঘটিকায় মাননীয় কেন্দ্রীয় গ্রামীণ প্রধানমন্ত্রী সড়ক কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী পুত্রশ্রী গিরিরাজ সিং এর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বিভিন্ন বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। যেমন এনবিসিসির রাস্তার কাজ ঠিকভাবে হচ্ছে না, তাহা অতি দ্রুত করা, এই বছরে আরো ঘর দেওয়া ইত্যাদি উনি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য আশ্বস্ত করেন। তিনি সাড়ে দুই পর তিনটার সময়ও কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী গ্রামীণ যোজনা কৃষি কল্যাণ তে আরডি মিনিস্টার বরং নাম গিরিরাজ সিং জীবের থাকে বলি কৃষি ভবন নবনী অফিসে থাকে মালাইখা বিশেষ করে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার তে আরডি মাধ্যমে যেটা পাড়ার হয় বৃক্ষ সলিমাক রক্ষাইমানি কালবার রক্ষাইমানি অমহাই বিষয়ের যাহাতে দই খাই না তুই যে বাকি তোমার ন তে বিশেষ করে এনবিসিসি নি মাধ্যমে যেটা সামুং চাই আমি তোমানি অফিসের বন বিষকান্তি সালাহা বন যে তুই না এনবিসিসি বলে রিভি নাই কাহাকে খাই খাই নি বাকি সানাই আনে কব রকা তেই নগ নি বিষয় বহাই নি কব তিসাখা যাহাতে পুনে 2 লাখ রমানি বনে পরবর্তী কিসা তোমার না দই রিহানি না বন বহাই না তেই রওয়ানি ভাইকে খেলাইম বলে সার্থ নাই হিনি নাই আনে কক্স রবা যতন হাম ভাই খোয়াই অফিসিলা এলাকায় পুকুরের পাড়ে এক মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাচ্ছিল। সোমবার সকালে খোয়াই অফিসিলা এলাকার জরিব সতু ঘোষের পুকুরের পাড়ে এক মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা যায় মৃত ব্যক্তির নাম মণিলাল দাস, বয়স আনুমানিক 55। ওনার বাড়ি পহরপুরা গুদারাঘাট এলাকায়। মৃত ব্যক্তির নাক ও মুখ দিয়ে রক্ত ক্ষরণ হওয়াতে অনেকে ধারণা করছে স্ট্রোক করে ওনার মৃত্যু হতে পারে। এদিকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। পুলিশ জানিয়েছে এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নেওয়া হয়েছে। মাদুর তো আয় প্রায় আধা ঘন্টার সময় পর্যন্ত মাদুর তো আছে, আমরা তো বাড়িতে আসলাম দেখতে আসি আর কি কতটুকু মাছ পাইছে শুধু না বড় কীরকম দেখতে দিই তাই এরকম ভাবে পুরে রয়েছে পুকুরে ফাটা তুলাম বইয়ে। তারপরে আমার বাইরে খবর দিছি, হ্যাঁ আমার পাড়ার লোকটার খবর দিল, তারা এলো ফায়ার সার্ভিস আইসে পুলিশ আইসে এতটুকু। কি নাম তেনের? তেনের নাম মণিলাল দাস। কোনের বাড়ি? তেনের বাড়ি গুদারাঘাট। এখানে কি মাছ ধরতে আইসে? হ্যাঁ মাছ ধরতে আইসে, তাই অনেক বছর দিল মাছ ধরে প্রায় 40 বছর দিলা। তেনের পেশাই দেয় সকালে বাইরিয়া এরকম মানুষের বাড়িতে পুকুরের মাছ টাছ ধইরা কিছু মাছ নেয় মালিকরা দিয়া যায় দিয়া যে মাছটি পায় এটি বিক্রি টিক্রি কইরা বাড়িতে জায়গা দুপুরের দিকে অন্য কোনো কাজ করে না তাই নিটুই বেশি। যার সন্ত্রাসে বলি এক যুবক, নাম তাপস সরকার। 38 বছরের এই যুবক পেশায় দিনমজুর, ঘরে মা বাবা ও স্ত্রী সহ 2 মেয়ে রয়েছে। বিলোনিয়া মহকুমাধীন ঋষভভোগ ব্লকের শ্রীপুর উত্তর পাড়ার বাসিন্দা তাপস সরকার। বাজার সেরে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে যার দুর্ঘটনায় নিহত হয় তাপসের। দুর্ঘটনাটি ঘটে বিশ্বমুখের বাজার সংলগ্ন শহীদ বেদি সংলগ্ন এলাকায় রবিবার সন্ধ্যায়। পুলিশ সূত্রে জানা যায় বিশ্বমুখ ব্লকের শ্রীপুর উত্তর পাড়ার বাসিন্দা তাপস সরকার বাড়ি থেকে আসেন বিশ্বমুখ বাজারে। বাজার সেরে TR08-8156 নম্বরের স্কুটি চেপে বাড়িতে ফিরছিল তাপস সরকার। একই স্কুটিতে সাথে ছিল বন্ধু মিহিরলাল সরকার। ঋষভমুখ বাজার পেরিয়ে ঋষভমুখের শহীদ বেদির সামনে আসতে TR08-1242 নম্বরের আগরতলা ভায়া শ্রীনগরের একটি দ্রুতগামী বাস এসে সজোরে ধাক্কা দেয় তাপস সরকারের স্কুটিতে। বাসের ধাক্কায় ছিটকে পড়ে স্কুটির চালক তাপস সরকার সহ আরোহী মিহিরলাল সরকার, সাথে সাথে মৃত্যু হয় স্কুটি চালক তাপস সরকারের। অপরদিকে আরোহী মিহিরলাল সরকার গুরুতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ছুটে আসে এলাকাবাসীরা। ঘাতক বাস গাড়িটিকে আটক করে রাখে। খবর দেওয়া হয় ঋষভমুখ ফাঁড়ি ও দমকল কর্মীকে। কবে বিয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঋষভমুখ ফাঁড়ি পুলিশ ও দমকল কর্মীরা। নিহত তাপস সরকারকে উদ্ধার করে ঋষভমুখ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। অপরদিকে গুরুতর আহত মিহিরলাল সরকারকেও উনি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঋষভমুখ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাপস সরকারকে মৃত বলে ঘোষণা দেয়। গুরুতর আহত মিহিরলাল সরকারকে প্রাথমিক চিকিৎসার পর বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন মিহিরলাল সরকার। এদিকে রাতেই নিহত তাপস সরকারের মৃতদেহ বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়।
সোমবার দুপুরে নিহত তাপস সরকারের মৃতদেহ ময়না তদন্ত করা হবে জানা যায়। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে। আজকে সন্ধ্যা থেকে আমরা বিলনের সাথে একটা খবর যায় যে রিসিমক আউটপোস্টের আন্ডারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই একটা বাস গাড়ি আর স্কুটির মধ্যে। আর বাস গাড়ির নাম্বারটা হয়েছে TR08-1242। বাস গাড়িটা শ্রীনগরের দিকে যাইতেছিল আর মানে স্কুটিটা অপোজিট ডাইরেকশনের দিকে যাইতেছিল, বাসের অপোজিট। তারপরে একটা লোক, তার নাম তাপস সরকার, বাবার নাম হয়েছে সন্তোষ সরকার, বাড়ি শ্রীপুর উত্তরপাড়া। তো এখন আমরা ঋষিমুখ সিএসিতে আছে হসপিটাল। স্পট ডেট নাকি উনি? আমি আইয়া পাইছি, বডি ও ডেড বডি অলরেডি শিফট হয়ে করা হয়ে গেছে ঋষিমুখ হসপিটালে। আমরা ইয়া পাইছি, ডাক্তারের লগে কথা কইয়া বললাম যে এনে কোনো পোস্টমর্টম করার মতো ইয়ে নাই, ব্যবস্থা নাই, সেহেতু আমরা আবার ডেড বডিকে শিফট করাইতেছি বিলনিয়া এসডি হসপিটালে। আর সাথে কি কেউ ছিল স্কুটি চালকের সাথে? না, আমি এটি এমন তদন্তে এটি দেখা যাবে। এখন থেকে আইজিএম হাসপাতালে রিপ্রেজেন্টেটিভদের দেখা করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে প্রতিদিন দুটোর পর। সাথে হাসপাতাল সুপার আরেকটি নির্দেশিকা জারি করেছে, এখন থেকে প্রত্যেক ডাক্তারকে জেনেরিক ঔষধ লিখতেই হবে এবং প্রেসক্রিপশনে তার পুরো নামের স্বাক্ষর করতে হবে, এমনটাই জানিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আইজিএম ডক্টর দিলীপ দাস। তিনি বলেন, জেনেরিক ঔষধ পরিষেবা হাসপাতালগুলোতে দেওয়া হয়, কিন্তু হাসপাতালে চিকিৎসকরা জেনেরিক ওষুধ না লেখার কারণে রোগীর আত্মীয় পরিচয়ের অসুবিধা হতে হয়, তাই এখন থেকে এই পরিষেবা সবসময় দেওয়া হবে বলে জানান তিনি। আমরা তো আমাদের সরকার এবং মোদিজির নেতৃত্বে যে কেন্দ্রীয় সরকার, বহুদিন থেকে আমরা চাইছি চিকিৎসা যেন মানুষের সাধ্যের মধ্যে আসে, সেই জন্য সারা দেশে জেনেরিক মেডিসিন যাতে প্রেসক্রাইব করা হয় এবং জেনেরিক মেডিসিন হাসপাতালে সাপ্লাইও দেওয়া হয়, ফ্রি সাপ্লাই দেওয়া হয় এবং জেনেরিক মেডিসিনের কাউন্টারও আছে। ওই আপনারা একটু আগে শুনলেন যে আপনাদেরই একজন কলিগ বলেছে যে ওর যে বিভিন্ন ওষুধে ওর মাসে প্রায় 4,000 টাকা লাগে, আজকে ও জেনেরিক মেডিসিন কিনেছে মাত্র 500 টাকা দিয়ে। তো এটা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের ডক্টরস যারা আছেন তারা আউটডোরে জেনেরিক মেডিসিন লেখেন না। তো আমার কাছে নজরে যে চুনি এই খবরটা আমাকে দিয়েছে, দেওয়ার পরে আমি সাথে সাথে কথা বললাম মেডিকেল সুপারিনটেন্ডেন্টের সাথে, ওর সাথে কথা বলে আর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। অনেক সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঢুকে গেলে পরে পেশেন্ট পার্টি বিরক্ত হয়, কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভও তাদের এটা কাজ, ডক্টরসদেরও রিপ্রেজেন্টেটিভের দরকার আছে। সেই অনুযায়ী আমরা দুটোকে একটা ব্যালেন্স রাখার জন্য বলেছি আইজিএম হসপিটালে আড়াইটার পর থেকে ডক্টরসরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মিট করবেন এবং প্রেসক্রিপশনে একটা ফুল সিগনেচার দেওয়ার, এটা ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল IMA সব জায়গায় থেকে এটা একটা নোটিফিকেশন আছে। তো যথাসম্ভব ফুল সিগনেচার যেন ব্যবহার করেন, আর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সেটা হচ্ছে যে আড়াইটার পর থেকে মিট করবেন এবং যা যা জেনেরিক মেডিসিন অ্যাভেলেবল আছে সেখান থেকে যেন প্রেসক্রিপশন করেন, তাতে আমাদের যে গরিব মানুষ তারা ভীষণভাবে উপকৃত এবং ওষুধ এবং চিকিৎসা দুটোই তাদের সাধ্যের মধ্যে চলে আসবে। সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসে পালন করা হয় বিশ্ব মৎস্য দিবস। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী প্রেম কুমার রিয়াং, মৎস্য দপ্তরের সচিব শঙ্কর মিশ্র, বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস, দপ্তরের অধিকর্তা মুসলিম উদ্দিন আহমেদ, প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী প্রেম কুমার রিয়াং সহ অন্যান্য অতিথিরা। বিশ্ব মৎস্য দিবস সম্পর্কে বলতে গিয়ে দপ্তরের মন্ত্রী বলে, ছোট ত্রিপুরা মৎস্য চাষে আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে তার জন্য রাজ্যের মৎস্য চাষীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি যেসব মৎস্য চাষীরা এই কাজের সাথে যুক্ত আছে তাদেরকে দপ্তরের পক্ষ থেকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি এই দিন বিভিন্ন জেলা থেকে আগত মৎস্য চাষে ভালো করেছে তাদেরকে মাঠ মন্ত্রী প্রশংসাপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। নমস্কার সবাই মিডিয়া বন্ধুগণ, আজকে 21 নভেম্বর 2022। তো প্রত্যেক বছর আজকের এই দিনে আমাদের সব শুধু ভারতবর্ষ নয় সমস্ত বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ফিশারি ডে বলে পরিচিত। তো আমাদের দেশে
এবং আমাদের রাজ্যে ছোট্ট একটি ত্রিপুরা রাজ্য, কিন্তু আমরা মৎস্য চাষিদের ক্ষেত্রে বা মৎস্য দপ্তরটি খুবই গুরুত্বপূর্ণ। এই হিসাবে আমাদের রাজ্যে আজকে রাজ্যভিত্তিক একটা অনুষ্ঠিত হতে চলেছে। এই অনুষ্ঠান সবাই উপস্থিত আছেন, আমাদের মৎস্য দপ্তরের সচিব, মহাসচিব, ডাইরেক্টর এবং আমাদের স্থানীয় আমাদের দিলীপদার। তো আজকের প্রোগ্রাম খুবই আনন্দের সহিত বলতাম পারি যে আমাদের ছোট্ট একটি ত্রিপুরা রাজ্য, আনঅফিসিয়ালি 40-42 লক্ষ লোক বসতি একটি জায়গা, ছোট্ট একটি রাজ্যতে আমরা আজকের দিনে জাতীয় স্তরের আমরা স্থান পেয়েছি, পুরস্কৃত পেয়েছি। এবং আমাদের উত্তর পূর্বাঞ্চলে তো আমাদের রাজ্য সবের শ্রেষ্ঠ টপ পজিশনে ছিল। তো এটি খুবই আজকের দিন খুবই আনন্দের দিন। তো আজকে আমাদের এই দিনটা আমরা সবাই আমাদের রাজ্যের যারা ফিশারি চাষি বাইরে আছেন বা মৎস্য চাষি বাইরে আছেন, তাদেরকে আমাদের সরকারি পক্ষ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে 3 জন করে আমরা আমাদের সম্মানপত্র দিয়েছি। তো এখন আমাদের অনুষ্ঠান চলছে এবং অনুষ্ঠান এখনও শেষ হয়নি, তো কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে। তো এটাই আর কি। কত উৎপাদন হয় রাজ্যে মাছের চাহিদা, কত উৎপাদন, কত রাজ্যে মাছের চাহিদা? আমাদের টেকনিক্যালি ব্যাপারে এখন আমার এখানে সম্পূর্ণ তথ্য নেই, তো আমি স্পিচে আমাদের রেডি করা আছে, এখন আমার হতে চলেছে, আপনারা সব কিছু তথ্য পেয়ে যাবেন। কিন্তু আপনারা এখন আমাদের প্রোগ্রাম চলাকালীন যেহেতু আমরা কোনো স্পিচ দিইনি এবং আমাদের রেডি করা আছে, তো আমাদের ডাইরেক্টর সাহেব উনি বলছেন যে আমাদের রাজ্যে এখন পর্যন্ত 19.47 মাস উৎপাদন হচ্ছে বর্তমানে আমাদের রাজ্যে। তো আমাদের প্রয়োজনীয় ছিল 26 উৎপাদনের কেজি উৎপাদন আমাদের দরকার ছিল, তার থেকে আমরা 19.26 আমাদের মাস উৎপাদন করতে পেরেছি এখন পর্যন্ত। বাকি যে আমাদের ঘাটতিগুলো এখনও রয়ে গেছে, সরকারের চেষ্টা আছে এবং দপ্তরের চেষ্টা আছে, আমরা আগামী দিন বেশি সময় লাগবে না আমাদের এই রাজ্যে যে মাসের চাহিদা আমরা। এখনকার সভাতে পর্যন্তই, পরবর্তী সভাতে চলো চোপড়া ফোন স্ট্রাংচাতে পর্দায়।